নমস্কার বন্ধুরা, শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন বাই ফোনে বা ভিডিওর কমেন্টে, দাদা ডাক্তার পুকুর তো খুললো কিন্তু ডাক্তার পুকুর তো অনেক দিনই চলছে, তো নতুন কিছু মাছ কি ডাক্তার পুকুরে দিল? অনেকের মনেই এই প্রশ্নটি আছে, বিশেষ করে যারা কোন্নগরে ছিপ ফেলতে আসেন বা কোন্নগরে ছিপ ফেলা যারা পছন্দ করেন, তো তাদের জন্যই মেনলি ভিডিওটা, অবশ্যই সকলের জন্যই ভিডিও। যারা যারা ছিপ ফেলতে আসবেন অবশ্যই আসতে পারেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো হ্যাঁ, এই যে আপনারা ব্যাকে যে মাছ ছাড়া ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি হলো কোন্নগর ডাক্তার পুকুরে মাছ ছাড়া ভিডিও, যেটি আজকে ছেড়েছে এবং আগামীকালও কিছু মাছ ছেড়েছিল 25 কিলো মতো, যেহেতু আগামীকাল টিকিট চলছিল সেই কারণে ওনারা পুরো মাছটি ছাড়েননি। তো আজকে যেহেতু টিকিট চলছে না, অর্থাৎ শুক্রবার যেহেতু টিকিট চলছে না, সেই কারণে ওনারা বাকি যে ব্যালেন্স মাছটি ছিল সেটি আজকে ছেড়েছে। তো আপনাদের বলে দিই, টোটাল দুদিন মিলিয়ে 225 কিলো কাতলা মাছ ডাক্তার পুকুরে দিল। মাছের সাইজ 800-900 থেকে শুরু করে কিলো দেড়েকের মধ্যে, সেটি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পারবেন যে মাছের কেমন কী সাইজ ছিল না ছিল। তো আপনাদের বলে দিই যে ডাক্তার পুকুর সাপ্তাহিক পাস চলছে বৃহস্পতি শনি রবি, টিকিট মূল্য 1000 টাকা, পাউরুটি আর ছাতুরটো বেলাও। তো আপনারা যারা যারা সিট বুকিং করতে চাইছেন, আপনারা তাড়াতাড়ি রাজুদার সঙ্গে যোগাযোগ করে নেবেন, স্ক্রিনে রাজুদার নম্বর দেওয়া আছে। আর অবশ্যই আমি প্রতিটা ভিডিওতে একটা কথা বলি, আজও একটা কথা বলছি, আপনারা যারা যারাই ছিপ ফেলতে আসবেন অবশ্যই আপনারা নিজেরা বিচার বিবেচনা করে নিজেদের সিদ্ধান্তে ছিপ ফেলতে আসবেন। দরকার পড়লে পুকুরটি আবার ঘুরে যাবেন, দেখে নেবেন, দেখে নেওয়ার পরে তারপর আপনারা সিদ্ধান্ত নিয়ে ছিপ ফেলতে আসবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, আশা করি ভিডিওটি ভালো লাগবে, আপনারা বুঝতে পারবেন কীরকম সাইজের কী মাছ ছেড়েছে না ছেড়েছে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর আপনাদের আরও একটি কথা বলে দিই, আগামী সপ্তাহে বড়জোড়া পুকুরে মাছ ছাড়ার কথা আছে, অবশ্যই আমার কাছে ভিডিও আসলে বা আমি নিজে যদি ভিডিও করতে যেতে পারি অবশ্যই সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আর কথা বাড়াচ্ছি না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ। এগারো, 12, মাছ নিয়ে আসছে, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 144, 145, 146, 147, 148,
23 এটা তো ছোট দিয়ে দিলাম, 23 23 25 ছয় কিলো না, 6 কিলো করে আর 150 এই 150 ঠিক আছে স্যার, এটাও 500 হয়ে যেত।